এবারের পুজোয় প্রচুর ঘুরেছি, জীবনে প্রথম হোল নাইট ঠাকুর দেখেছি, তা আবার একদিন নয় দুদিন। আর এটা হচ্ছে দশমী, দশমীর দিনও ঠাকুর দেখা কিন্তু বন্ধ রাখিনি। শরীরটা যদিও অনেকটাই খারাপ ছিল, গলা পুরো ব্যথা ছিল, তা সত্ত্বেও বেরিয়েছি। অনেক ঠাকুর বিসর্জনও যাচ্ছিল। আমরা প্রথমে গেলাম বড়নগরের ফ্রেন্ডস ক্লাবের ঠাকুর দেখতে। এখানে যত সম্ভব থিম বলতে গেলে সমুদ্রতল করেছিল, যেমনটা তোমরা দেখছো অনেক ধরনের মাছ মৎস্যকন্যা দেখা যাচ্ছে। আর এই যে আর একজন শাহরুখ খানের মধ্যে পোজ দিচ্ছে, আর এই যে আমার দীপিকা পাড়ুকন, আর এই যে মন্দাকিনী, আমি চলে এসেছি। ও আর একটা কথা বলাই হয়নি, আজকে আমাদের সবার ড্রেসের কালার ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো চলো ভেতরে তোমাদের নিয়ে যাই, ভেতরটা আরও সুন্দর করেছে। তো দেখো ভেতরটা কতটা সুন্দর, পুরোটাই ব্লু কালারের একটা লাইটিং করা রয়েছে, আর বিভিন্ন রকমের মাছ রয়েছে। মাঝখানটা একটা পুকুর মতো করা হয়েছে, পুকুর বলতে একটা জলের মানে জলের জায়গা করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এখন জল ছিল না, শেষ হয়ে গেছে। আর এখানটা বিভিন্ন রকমের বড় বড় ফুল বানানো হয়েছে, এই যে দেখো মাঝখানে শঙ্খ টঙ্খ রাখা হয়েছে, মানে সমুদ্রের নিচে যা যা থাকে আর কি সেরকম। আর এই হচ্ছে দুর্গা প্রতিমা। এখান থেকে বেরোবার সময় গরম গরম খিচুড়ি আর আলুর দম ভোগ দিচ্ছিল সবাইকে, সেটাই নিয়ে আমরা খেলাম। ভোগের খিচুড়ি গরম গরম কিন্তু দারুণ লাগে। তারপর আবার আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো রাস্তায় দেখছিলাম আরও অনেক ঠাকুর বিসর্জন যাচ্ছিল, মনটা যেমন কষ্টও হচ্ছিল তেমনি আরেকটু এগিয়ে দেখলাম এখনও প্যান্ডেলে ঠাকুর এখনও রয়েছে। তো সেই জন্য আমরা গেলাম সিথির মোড়ে, সিথির মোড়ের প্যান্ডেলটা আমার দেখা হয়নি, সেটা দেখার জন্যই গেছিলাম। বেশ সুন্দর করেছিল, একটা অন্যরকমের কনসেপ্ট। আর এই যে উপরে যে লাইটগুলো দেখছো, ছোটো ছোটো ডালা থাকতো না, সেই ডালা দিয়ে তৈরি করা হয়েছে। ঠাকুর দিকে মেলার দিকে বেরোতে না বেরোতেই সবাই আমাকে জোর করছিল যে যে কোনো একটা দোলনায় উঠতে। তো আমার তো ওই ইলেকট্রিক দোলনাটায় উঠতে খুব ভয় লাগতো, সেই জন্য আমি এই নৌকাটায় উঠেছি, তাতেও আমার খুব ভয় লাগে, কেন জানি না পেটে পুরো গুড়গুড়ি হয়। তারপর মেলা থেকে বেরিয়ে বাড়ি আসার সময় দেখলাম সবাই ভাসান ডান্স করে মাকে বিদায় জানাচ্ছে। এইভাবেই শেষ হলো আমার দশমী।